কৃষক শ্রম লেখক সকল, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ভগবতী করে ঝড় তুলেছে। আপনাদেরকে দেখাবো কয়েক হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসের মহামিছিল, সেটা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি। মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির হবে না, এই প্রতিশ্রুতি আমরা আপনাদের কাছে দিলাম। শ্রীরামপুর লোকে খেলা হবে, আপনার আমার প্রিয় সন্তান লক্ষ্মী ভান্ডারকে শক্ত করে দিন, কন্যাশ্রী রূপশ্রী মমতা ব্যানার্জির আপনারা দিলে একজন অন্য কোন সম্প্রদায়ের মানুষকে এই পশ্চিমবাংলা থেকে আমরা বিদেশে বিতাড়িত করতে দেব না, দেব না, দেব না। শুভেচ্ছা মাথায় পেতে নিতে সেই তো বাংলা মায়ের দামাল ছিলেন বানাচ্ছি বলে দিন যে নরেন্দ্র মোদী ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে ভারতবর্ষে অস্থিরতা তৈরি করেছে, তার বিরুদ্ধে ঘর্ষে উঠতে হবে, তার বিরুদ্ধে জেগে উঠতে হবে। এবং আমরা সে লড়াই করেছি। পশ্চিমবাংলায় কোন সম্প্রদায়ের মানুষের গায়ে হাত আমরা বিজেপির লোকদের আমরা দিতে দিইনি, আমরা দেবও না, আমরা কোনদিন দিতেও দেব না। সিএএর নাম করে যারা আজকে চাইছে যে এই পশ্চিমবাংলা থেকে একটি সম্প্রদায়ের মানুষকে বিতাড়িত করতে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যতদিন তৃণমূল কংগ্রেস আছে, যতদিন আমরা আছি, একটি মানুষকেও আমরা পশ্চিমবাংলা থেকে হটাতে দেব না। এ নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ, অমিত শাহকে চ্যালেঞ্জ দেওয়া রইল, হিম্মত থাকে করে দেখান, আমরাও দেখবো আপনার কত বড় ক্ষমতা আছে, আমরাও দেখতে চাই, দেখতে চাই। আমরা সেই বিজেপিকে উগড়ে ছুঁড়ে ফেলে দিন, উগড়ে দিন, পরে শ্রীরামপুর পার্লামেন্টে একটা পদ্ম ফুল ফুটবে না, সেই প্রতিশ্রুতি নিয়ে সেই দিক নিয়ে আপনারা এগিয়ে দিন। নরেন্দ্র মোদী আজকে সারা বিশ্বে শ্রেষ্ঠ দুর্নীতিবাজ রাজনীতিবিদ হিসেবে পরিচিত হয়েছে। ২০১৯ সালে রব্বাজানদের কাছে, আপনি জানাদের কাছে, ভাইজানদের কাছে, ভাবি জানাদের কাছে এসেছে, আপনাদের কাছে উঠে দিন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো, ৫০০ থেকে ১০০০ কে করলো, ৫০০ থেকে ১০০০ হচ্ছে তো এপ্রিল মাসে।